আপনারা তো সামনে বসে থাকা আওয়াজ শুনতেছেন, আর আবু জেহেল ওই সোরের মতন সুপি সুপি পিছন থাকা, পিছন পিছন থাকা আওয়াজ কোরআন তেলা শুনছে, খাড়া হইয়া বসার চান্স হয় না, কেউ বসবারও দেয়নি। সারা রাত কোরআন শোনার পরে সকালবেলা গিয়ে মিটিং এর মধ্যে হঠাৎ মুখ ফসকা বার হয়ে গেছে, মুখ ফসকা বলবার চাইনি কিন্তু ফস করে বার হয়ে গেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ, আবু জেহেলকে কোরআনের পক্ষে কছে না বিপক্ষে কছে? পক্ষে কছে। হ্যাঁ, যে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এখন আপনারা বলেন তো, যে আবু জেহেল কোরআনের বাণীকে সুন্দর বাণী বলে সে আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে? আজকে আমাদের বাংলাদেশের নেতারা মরলেও তার রুহের মাগফিরাতে আমরা কোরআন খতম দেই। খুজলা দেখেন ওই নেতার চোদ্দ গোষ্ঠীর মধ্যে একটা সন্তানও মাদ্রাসা পড়েনি, কিন্তু আমরা সব হায়ার হইয়া, হায়ার বোঝেন না, যাই বলে আই রে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে, নেতা খালি মরছে, চলো ভাই একটু কোরআন সে বুকের মধ্যে নিয়ে যায়, তিন খতম কোরআন পড়ে বলি রব্বানা জালামনা আল্লাহ, এই নেতার জন্য তিন খতম কোরআন পড়লাম আল্লাহ, আর যা সোয়াব হয় নেতাক দেও। দুই কান্দে দুই ফেরেশতা বলে আল্লাহ এরা কি দোয়া করে, তোমার নবী বলেছে যে কোরআনের একটা অক্ষর উচ্চারণ করবে তাকে দশটা করে নেকি দেওয়া হবে, ওই কোরআন পড়াও সারা আর নেকি দেওয়াও সারা, ওই কোরআন পড়া শেষ করছে নেকি লেখাও শেষ হয়ে গেছে, ওই যে আমার চালান করতেছে, চালান করা বোঝেন না আল্লাহ, ওই নেতাক দেও আল্লাহ। আল্লাহ বলতেছে ফেরেশতা তোরা সাক্ষী থাক, কোরআন কোনো মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে বলেন ঠিক কিনা? মানুষ মারা গেছে, আপনি কোরআন তেলাওয়াত করে তাকে জান্নাত দিবেন, সেই জন্য আল্লাহ কোরআন শরীফ দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ কোরআন সম্পর্কে বলেন আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার, সব দলের লোক কয় না পারে, বাংলাদেশে দুটা বড় দল আছে আওয়ামী লীগ বিএনপি, এরা আল্লাহ আকবার কয় না, ওরকে মিটিং মিছিলের মধ্যে দেখবেন কোনোদিন আল্লাহ আকবার আছে? কথা কন না কেন ভাই, আওয়ামী লীগের কোনো মিটিংয়ে কোনো মিছিলে আল্লাহ আকবার শুনছেন? যদি কেউ ভুল করে কয় অকর্মীর মধ্যে থুবি না বাদ দিবে, তাহলে আপনারা কি সেই দলের লোক? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান, কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলেই আল্লাহ ঈমানের জজবা বাড়ায় দেয়, আর ঈমানের জজবা বাড়া মানে চুপ থাকা নয়, জবান খুলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? গত হাটে 1300 টাকা দিয়ে 2 কেজি গোস্ত আনছে জামাই আইছে, শাশুড়ি বলছে আজকেও গোস্ত আনা লাগবে, ওই 1500 টাকা লেগে গোস্ত লাগ দিয়ে বলতেছে ভাই 2 কেজি দে, গোস্ত আলা 1400 টাকা লিয়া 100 টাকা ফেরত দিচ্ছে, কয়েকটা গত হাটেই দিলাম 1300, আজকে আবার 1400 কয়ে বাড়তিছে ভাই, ওই তখন দেখতেছে চুপ করে থাকলে তো কাম হবে না, ওই আস্তে করে কষায়ের সামনে যে দাও আছে ওই দাওটা খপ করে লিছে, লিয়া আসছে খাটার উপর গোস্ত চোটায় ওই খাটে মারছে লাগতি, লাগতি মারে আর মাথার উপর দাও ধরে বলতেছে বল কত করে কেজি বল, কষাই বলতেছে আপনি যা দিবেন তাই, আপনি যা দিবেন তাই, আপনার কাছে দরদাম নাই, কারণ যারা মুখ খোলে না তারা হলো বোবা শয়তান, আর বোবা শয়তানের উপর শয়তান বেশি ভর করে। জোরে কন ঠিক কিনা? দীর্ঘ 15 বছর আমরা মুখ খুলিনি, এখন আর মুখ বন্ধ রাখবো না, কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে শয়তানকে তাড়ায়া আল্লাহকে খুশি করে জবান খুলে বলবো আল্লাহু আকবার। জোরে বলেন ঠিক কিনা? কি আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ কি বললো? যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে বাদ দেন, সংসদেও কোয়া লাগবে না, আমি একটা
সুন্দর বুদ্ধি দিচ্ছি, আপনারা বলবেন সব জায়গায়, সব জায়গার মধ্যে যদি কোরআন জ্বলে সংসদ বাদ থাকবে? কাল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে থাকবে। আমি আমার এক হুজুরকে বলছিলাম, আমার ওস্তাদ, যে হুজুর মানুষ মরে গেলে আমরা ইন্না লিল্লাহ পড়ি, তো কেন পড়ি? আমার হুজুর বলতেছে এটা আগে থেকে হয়ে আসতেছে বা। আমার হুজুরের উত্তর হলো এটা আগে থেকে হয়ে আসতেছে। আমি বললাম না হুজুর, কোরআনের আয়াত পড়ে আমি যা বুঝলাম এটা তো মানুষ মরার পরে পড়ার আয়াত না। আমার ওস্তাদ বলতেছে তুই এবার নতুন তাফসির করতেছ নাকি? আমি বললাম না হুজুর, আয়াতের অর্থ দেখ, যে এই যে আসাবাত মুসিবা, যখন বিপদ আপদ মুসিবত আসবে আল্লাহ বলতেছেন কলু তোমরা বলো ইন্না লিল্লাহ। তো আমার হুজুর আমাকে বলতেছে বাদান শোন, সবচাইতে বড় বিপদ হলো মরা, মরাটাই হলো সবচাইতে বড় বিপদ, এই কারণে ইন্না লিল্লাহ। আমি বললাম হুজুর আপনি ভুল বলছেন, মরা সবচাইতে বড় বিপদ না, বাংলাদেশে ইমান নিয়ে বাঁচাটাই হলো সবচাইতে বিপদ। জোরে গান কথা ঠিক না? তা আমার ওস্তাদ আমারে কয় তাহলে আজ তোর আমি ছাত্র হলাম, তুই আমার ওস্তাদ হয়ে বুঝাই দে। বিশ্বাস করেন আমার কামিল মাদ্রাসার ওস্তাদ বলল আমি ছাত্র তুই ওস্তাদ, বুঝে দে, মানে একটু রাগ রাগ ভাগ। তো হুজুরকে আমি সিয়ার দিলাম, শ্রোতাকে আমি সিয়ার দিয়ে আমি নিচে বসলাম, বক্তা আমি নিচে বসলাম, হুজুরকে আমি সিয়ার দিলাম। দিয়ে আমি বললাম হুজুর আল্লাহর একজন মস্ত বড় নবী, নাম হলো মুসা কালিমুল্লাহ, যেরকম নাম কি, একদিন তুর পর্বতে গিয়া দাঁড়ায় আছে, মাঝে মধ্যে যান, তো একদিন তুর পর্বতে গিয়া দাঁড়ায় আছে, আল্লাহ বলতেছে মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো কিছুক্ষণ পর মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? তো এখন বলেন তো, মুসা নবী আলহামদুলিল্লাহ বলছে, এখন আল্লাহ কি বলবে? আল্লাহ বলতেছেন মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে বাংলাদেশে যাও। আসলে বাংলাদেশের কথা বলে নাই, আল্লাহ কোরআনে বলেছেন ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। বাংলাদেশের সমস্ত আলেম একমত, ওই মুসার সময় যে ফেরাউন ছিল সেই ফেরাউনের চাইতেও খারাপ ফেরাউন আমাদের মাথার উপর দীর্ঘদিন ছিল। জোরে কোন কথা ঠিক? আমি কোরআন দিয়ে আপনাদের বুঝাই দিচ্ছি। এখন আপনাদের হুজুর বলা হয় কে রে ভাই এ জায়গা কার, এ বুঝানোর জন্য, এটা আমার হুজুরের সাইডে যা দেখতেছেন ওটা আমার ভাইয়ের, আর ওই সাইডে আমার চাচার, এটা আমার বাপের, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে তো হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে আর আমরা টাকা বসা দিয়ে আল্লাহ ঘর বেনে দিছি। তখন ফেরেশতা কয় আল্লাহ এটা কোন দেশ, যে দেশে তোমার কোনো জায়গা নাই ওর চাচা দিলে তোমার জায়গা হয় আর ওরা টেকা বসা দিয়ে তোমার ঘর বেড়ে দেয়, ওই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওটাই তো ফেরাউনের দেশ। হ্যাঁ মুসা লড়ে না, আল্লাহ বলে মুসা আমি কেমন আছি জানবার যদি চাও তাহলে ফেরাউনের কাছে যাও। মুসা বলতেছে আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করবার চাই। আল্লাহ বলে মুসা তুমি আবার কি প্রশ্ন করবা? মুসা বলতেছে আল্লাহ আমার প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই। মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা রে এমন কথা বলো না, তোমার এমন কি আছে যেইটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না। যেই বলছে আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই, আল্লাহ কয় ঠিকই তো তাই রে,
মুসা বলতেছে আল্লাহ যতই ক্ষমতার মালিক হন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না, কারণ মরার যে কি মজা সেটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। আল্লাহ কয় মুসা মরার আবার মজা আছে। মুসা বলতেছে তাহলে আপনি কেন বললেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, মরার যে কি মজা এটা আবু সাঈদ বুঝেছে, এটা মুগ্ধ বুঝেছে, মরারও মজা আছে। জোরে কোন কথা ঠিক। যখন আইজি সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে এই দেখেন ক্যামেরা দেখেন আমরা গুলি করি একজন মরে ওই জায়গায় আর একজন খাড়া হওয়ার, আমরা আশ্চর্য হয়ে গেলাম যে একজন মরে গেল ও আমার রে বাবা রে কবি আর সব ভয়ে দৌড় মারবি, কিন্তু না একটাও লড়ে না আরো দশজন এসে খাড়া হয়। যারা দুনিয়া থেকে বাংলাদেশ থেকে এই 5ই আগস্ট জুলাই বিপ্লবে যারা চলে গেছে এরা মরার মজা বুঝেছে, এরা আসলে মরে নাই, এরা মৃত্যু নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান মরবার সান্নান। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আমাকে দান করেছেন এক নম্বর নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনি আমাকে নবী করেছেন, আপনি আমাকে কালিমল্লা দিয়েছেন, আপনি আমাকে লাঠি দিয়েছেন, যা বলি লাঠি তাই হয়ে যায়, এত নিয়ামত আপনি আমাকে দিলেন, এরপরও আমার কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গিয়ে মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম নিয়ামত হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? এই ছেলে এ তোর দুইজনের কি হলো রে? তোমরা গন্ডগোল করতেছো কা লোকের না না, কতগুলো ছেলে আছে সিজার করা বোঝেন না ভাই, সিজার এই সিজার করার অস্থির। হ্যাঁ এই যে এ বসে আছে আমি আছি আমরা চার দে সিজার বোঝেন। আসলে বাংলাদেশের প্রত্যেকটা মায়ের নর্মালে বাচ্চা হবে, প্রত্যেকটা মায়ের খালি ধৈর্য ধরলেই, কিন্তু এই অধৈর্য, এই অধৈর্য হওয়ার কারণে স্বামী ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার এখন টেকা কামার জন্য পরীক্ষা করা কয় পানি শুকে গেছে ব্যাকা হইয়া আছে, এখন কি করবি? পেট কাটা দেখে বাচ্চা ঘুম থেকে চেতনই পায়নি, আর চেতন পাওয়া আরো দুই দিন পর, ওই দুই দিন আগে পেট কেনা থেকে চেতন পায়নি, তখন ডাক্তাররা কয় কি করা যায় রে তো ঘুমের মধ্যে আছে, তখন এক ডাক্তার বড় ডাক্তার কয় আর পাও ধরে বের করে, পাও ধরে বের করে এরকম একটা ঘুরেন দেয়, যেই ঘুরেন দেয় আর ঘুম ভাঙে করে একটা কান্দন দেয়, ওই কান্দনে আর মাথার মধ্যে দিয়ে ঝাঁকি খায়, ওই ঝাঁকিতে ওই অস্থির হয়ে যায়, ওই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া আর কান্না বন্ধ হয় না। জোরে কোন কথা ঠিক কেন? কোরআনের মাহফিলে কোনো সময় এ ধৈর্য নিয়ে বসবার পারবি না, ওই সিজার করা। না না যারা উঠতেছিল আগেকার কথা এখনো লাগে না, এখনো সিজার লাগে কি? মন খারাপ করতেছেন? মৃত্যুকে মুসা নবী পছন্দ করে কয় কারণ? এই তিনটা কারণের উপরে আমি আজকে ওয়াজ করব। মৃত্যুকে পছন্দ করার তিনটা কারণ, আল্লাহ বলে মুসা তিনটা কারণ কি আমার একটু বলো। যে তিনটা কারণ মুসার পছন্দ আল্লাহ জানে কি জানে না? জোরে কোন বলার আগে জানে তিনি কে? আল্লাহ আলিমুম বিজাতিস সুদুর। আল্লাহ জানার পরেও মুসাকে বলতেছে মুসা মৃত্যুকে পছন্দ করার তিনটা কারণ বলো। মুসা বলতেছে আল্লাহ এক নম্বর কারণ হলো আপনি যে এত সুন্দর জান্নাত বানায় রাখছেন সেই জান্নাতে যদি যাবার চাই মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই। আপনারা বলেন তো যে জান্নাতের জন্য আমরা সবসময় দোয়া করি, এই জান্নাতে কি জ্যাঁতা অবস্থায় যাওয়া যাবে? মরে তারপরে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা, জোরে কোন জান্নাতে যাইতে গেলে মরা লাগবে? আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই আপনারা সকলেই বলবেন মরতে চাই, বলতে পারবেন না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে
জোরসে বলেন, আমি পীরগঞ্জ থানার পুলিশকে বলতেছি আসো আসো, যেই মাহফিলের প্রত্যেকটা শ্রোতা মরার মিছিল করে সেই মাহফিলের কোন শ্রোতা বাতিলের সঙ্গে আপোষ করবে না। জোরে কোন কথা ঠিক না, আসো, কারণ আমরা মরবার চাই, যারা মরবার চাই তারা অন্যায়ের সাথে আপোষ করার কোন সুযোগ নেই। আপনারা মনে করতেছেন হুজুর এখনই মর্ম, এখনই মরবেন না, কিন্তু মরা লাগবেই, জোরে কোন মরা। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে ইমানদার বান্দারা, ইমান গ্রহণ করার পরে তোমাদের এক নম্বর শর্ত হলো আল্লাহর ভয় করা লাগবে। আমরা মনে করি ইমান গ্রহণ করার পরে নামাজ, আমরা অনেকেই বলি ইমানের পরে হলো নামাজ। তুমি যতই নামাজ পড়ো, তোমার ভয় যদি আল্লাহর কলিজার মধ্যে না থাকে তোমার নামাজ কবুল হবে না। এখনই আসরের নামাজ পড়ে মনে করেন জমির ধান দেখবার গেছে, ধান দেখবার যায় দেখে ওপর জমির পানি, নিচে অর জমির পানি নাই, উপরে জমিত খালি পানি চলমল করতেছে, নিচে অর জমির পানি নেই। ওই আসরের নামাজ পড়নে আলা লোকটা চারিদিকে তাকাছে, কেউ নাই, আস্তে করে বসে জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে দাঁড়িয়ে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনারা বলেন, আপনারা বলেন আওয়াল কিন্তু নামাজ পড়িছে, নির্বাচন কমিশনের আওয়াল কিন্তু কপালত করা নামাজ পড়িছে, এক সময় 18%, এক সময় 22%, ঘুমত্তে আছে এখন প্রায় 40% ভোট আছে, জোরে কর কথা ঠিক কিনা। 18 সালে সকালবেলা আসে দুইজন গল্প করতেছে, 18 সালে তুই কয়টা মারছু, কিরে ভোট হবি দিন, আর সকালে গল্প করছে কয়টা মারছু, আমি 2 মুড়ি মারছি ভাই, আমি 1 মুড়ি মারছি, কেউ দেখিনি। আরে ফাগলা, দরজা জানলা বন্ধ দেখবি কে, 2 কান্ধে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ, এই যে 2 শয়তান কি গল্প করতেছে, ওরা জানলা দরজা বন্ধ করে সমানে ভোট মারছে, আমরা তাহলে ঘুম পাচ্ছি। বেঈমানের দল, পুরা বেঈমান, এক ভোটের জায়গায় 2 ভোট দিছে, ওই 1 বাপের জন্মা না, ওই 2 বাপের জন্মা, জোরে কোন কথা ঠিক কেনা, কথা বলে দিনের ভোট রাতে করছে আর মুসলমান দাবি করতেছে যতই নামাজ পড়ো যতই রোজা করো একটাও কবুল হবে না, কারণ তোমার ইমানই নাই। জোরে তোমার কি নাই, পানি দিয়ে হাত দিয়ে উপর দিয়ে খাড়া হয়ে চারিদিকে তাকে কয় আলহামদুলিল্লাহ কেউ দেখেনি, কেউ দেখেনি। আত্মা করলাম, আল্লাহর ভয় যখন মানুষের কলিজায় থাকবে ওই মানুষ বিশ্বাস করবে কেউ না দেখলে ওকে দেখতেছে। আরো জোরে বাজান, যে কোরআনের আলোচনা আপনারা শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলে মুসা বুঝতে পারলাম, এখন 2 নম্বর কারণ কি, এই 2 নম্বর কারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ। মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি বাজেট করেছি। সুবহানাল্লাহ, জোরে খান, এই মুহূর্তে আমরা যখন আমি বলবো আমরা মরবো কার জন্যে, সকলে কি বলবেন, আমরা মরবো কার জন্যে, আরো জোরে জোরসে বলেন, আল্লাহর জন্যে যারা মরবে, আল্লাহ বলতেছে তাদের মৃত্যু ও নাই। মতিউর রহমান নিজামী, নাম শুনছেন, ওনাকে যখন উকিল বলতেছে যে আপনি জামাত ইসলামের একটা আমির, আপনি খালি প্রেসিডেন্টের কাছে একটা দরখাস্ত লেখেন, প্রেসিডেন্ট আপনাকে জামাত ইসলামের আমির হওয়ার কারণে মাফও করে দিতে পারে,
আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়ে যাবে। মতি আমার হৃদয় মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে প্রেসিডেন্টের কাছে বাঁচার দরখাস্ত লিখতে। আমি আমার জীবনে তিনটা প্রেসিডেন্টকে জীবিত অবস্থায় মরা দেখছি। কয়টা প্রেসিডেন্ট ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যে প্রেসিডেন্টেরা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, তাদের কাছে বাঁচার দরখাস্ত কোনো ইমানদার লেখে না। জোরে কোন কথা ঠিক? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী, মুজাহিদ, কামরুল ইসলাম সহ এমনকি সালাহউদ্দিন কাদের বিএনপি, তিনিও বলেছেন আমাদের ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। মারাত্মক কথা, কে ফাঁসি হবি মৃত্যু হবি না? তার দলিল কি? আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরু। আপনারা বলেন এ আয়াতের বাংলা অর্থ কি? আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনো বাজান, আমরা মজিদ সাসার দেশ দেখেছি, দেখিনি? হ্যাঁ জোরে কেন, আপনারা দেখেন না, আমি দেখছি। আমরা শহীদ জিয়ার শাসনও দেখছি। শহীদ জিয়া খুব ভালো মানুষ আসলো, পারে আসলে অল্প দিন শাসন করছে, কিন্তু বেচারা যখন দুনিয়ার থেকে বিদায় নিল তার একটা ভাঙ্গা সুটকেস কিছুই ছিল না, মানে সব দেশের জন্য করেছে, নিজের জন্য কিছুই করেনি। এই জন্যে অনেক আলেমরা জিয়া রহমানকে হযরত উমরের মতো বলতো, জোরে কেন সুবহানাল্লাহ। আমি তখন খুব ছোট ছিলাম। আমরা এরপরে দেখলাম আপনাকে রংপুরের চাচা, এর সব আমরা চাচা কই, আপনারা কি কন মামা কন, আপনার মামা? আচ্ছা, এই মানুষটা আমার অত্যন্ত ভালো মানুষ ছিল। ভালো মানুষ হওয়ার পিছনে কারণ হলো আগে খ্রিস্টানদের রবিবার দিন ছুটি ছিল, আগে কিন্তু যারা সরকারি চাকরি করছে রবিবারে ছুটি ছিল, কিন্তু এরশাদ বলল না আমরা মুসলমান, আমরা খ্রিস্টানদের রবিবারের ছুটি মানি না, আজ থেকে ছুটি হবে জুমার দিন শুক্রবার। ধরে কেন সুবহানাল্লাহ। তখন আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্সের খ্রিস্টানরা বললো এরশাদ আমাকে রবিবার বাদ দিয়ে তুমি শুক্রবার ছুটি করলা, আমরা যদি সাহায্য বাতিল করি? এরশাদ বলল তোমরা সাহায্য বাতিল করলে কি হবে? আল্লাহর সাহায্য অবারিত বর্ষণ হবে। এরশাদ চাচা যখন শাসন করছে তখন মসজিদের কারেন্টের বিল দেওয়া লাগেনি, মাদ্রাসার কারেন্টের বিল দেওয়া লাগেনি। ভালোই ছিল কিন্তু যাই হোক, রংপুরের মাটিতে সেরার বলতেছি না, আপনারা বুঝা নেবেন অ্যাঙ্গেলে। এরশাদের পরে আমরা দেখলাম আমাদের বগুড়া জেলার ভাবি শাসন, শহীদ জিয়ার বউ কি আমরা ভাবি কই? তারপরে দেখলাম আপার শাসন, জাতির পিতার মেয়েকে আমরা আপা কই, জোরে কন কি কন। আপার পরে দেখলাম আবার ভাবি, এরপরে ভোট হোক বা না হোক, 16 বছর আমরা দেখলাম স্বৈরাচারীর শাসন, সর্বমূল্যে 50 বছর দেখেছি আমরা। এই যে সামনে যে ইলেকশন আসতেছে, এবার আমরা কোনো মানুষের তন্ত্রমন্ত্র দেখব না, আমরা আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। কারা কারা দেখতে চান তুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে হাত নামান। আল্লাহর কোরআনের শাসন দেখবার গেলে সামান্য একটা সিমটম বলি, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, মানুষের আইন দিয়ে না, আল্লাহর কোরআন দিয়ে। তিনি একদিন জুমার মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, খুতবা মানে যেরকম বক্তব্য দিচ্ছি এরকম বক্তব্য দিচ্ছেন দাঁড়িয়ে, মাঝখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বলতেছে ইয়া আমির আল মুমিনিন আপনার খুতবা শুনবো না।
তোমার ফারুক কে রে ভাই আমার কি উচ্চারণ ভুল হচ্ছে আমি কি খুতবায় কোনো ভুল বলতেছি আমার খুতবা কেন শুনবা না লোকটা বলতেছে না আপনার খুতবা পড়া ঠিক উচ্চারণ ঠিক সবই ঠিক তাহলে আমার ব্যাঠিক কি ব্যাঠিক হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরছেন দেখেন কোরআন দিয়ে যখন দেশ চলবি তখন নেতা কিভাবে সাইজ করবি দেখেন হ্যাঁ আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আমরা আপনার খুতবা শুনব না সঙ্গে সঙ্গে উমর ফারুক খুতবা বন্ধ করে দিলেন ছোট বাচ্চার মতন চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে র‍্যাব নাই পুলিশ নাই চামচা নাই জগ ধরবি আমার আপনাদের পীরগঞ্জের এমপি যদি কেউ এরকম বলে এমপি সাহেব আপনার বাড়ি তো ভালোই তেল তেলা আমাকের বাড়ি বলা মাত্র এমপি চামচা আছে না নাই কথা কন না কেন আছে না এই কে রে কে রে আরে বাংলাদেশের কোন এলাকার এমপি না বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা জুব্বা লম্বা হওয়ার কারণে বক্তব্য বন্ধ করে দিস উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে এমন সময় 30 পারা কোরআনের হাফেজ 6 লক্ষ হাদিসের হাফেজ নাম হলো আব্দুল্লাহ বাবার নাম হলো হযরত উমর দেখেন নেতার বেটার শিক্ষা যোগ্যতা দেখেন নেতার বেটা ইঞ্জিনিয়ার ব্যারিস্টার 30 পারা কোরআনের হাফেজ 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় উকালতি করতেছে আর বলতেছে রে রবির সাহাবীরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে তোমরা নামাজ পড়তে এসেছো আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই ওসমান গনি বলে আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে আর তুমি পুরাতন কাপড় কেন পরলা আব্দুল্লাহ বলতেছে নবীর সাহাবীরা রে তোমরা সবাই যখন ঘুমায়া যা আমার বাবা তখন ঘুমাই না আমি একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পায় দেখি আমার মা দরজার দাঁড়ায় আছে আব্দুল্লাহ বলতেছে আব্দুল্লাহ বলে আমি মাকে দরজার দিকে বললাম কে মা এত রাত্রে আপনি দরজায় দাঁড়িয়ে আছেন কেন আব্দুল্লাহর মা বলতেছে তুই জানিস না বাবা তোর বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আর ঘুমায় না সবাই যখন ঘুমায় তখন সোরের মতো গোপনে গোপনে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়া একদিন দেখতেছে বাবা এখানে গল্প করে কেড়ে একদিন হযরত উমর দেখে গভীর রাত্রে তাঁবুর মধ্যে কি হয় কাছে গিয়ে দেখে দুইটা বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে আর মা খালি বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে এত রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না সন্তানগুলো কাঁদে মায়ের মনে কি দয়া হয় না উমর ফারুক বললেন মা তুমি কেমন মা তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কাঁদে আর তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা তাঁবুর ভিতর থেকে বলে পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি শুনেছি মদিনার খলিফা উমর অত্যন্ত ভালো মানুষ আমার 2টা ইতিম বাচ্চাকে খলিফা উমরের কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় বিকেলবেলা উমরের দরবারে গিয়ে দেখি এত মানুষের ভিড় আমি ভিড় ঠেলে উমরের কাছে যাবার পারি নাই আজকে গভীর রাত্রে মদিনায় তাঁবু টাঙ্গাইছি আমার 2টা বাচ্চাকে নিয়ে আমি ঘুমায় সকালবেলা উমরের দরবারে যাবার চাই কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে ক্ষুধার জ্বালায় যখন বারবার কান্দে তখন আমি মা ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি পাতিলে পানি আর পাথর নিচে আগুন জ্বলায় বলতেছি বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব আমার বাচ্চাদের এত পেটে খিদা আমার পাথর সিদ্ধ হবে না বাচ্চাগুলো হয়তো সকালবেলা পর্যন্ত আর বাঁচবে না উমর ফারুক বললেন মা একটু ধৈর্য
ধরো মা, একটু ধৈর্য ধরো, এক দৌড় মারলেন বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম তাড়াতাড়ি এক বস্তা খাবার আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমি চাকর, আপনি হলেন খলিফা, বলেন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে। ওমর কান্দের বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠে দে। বস্তা মাথায় নিয়ে হজরত ওমর যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম কান্দের বলে, এত জোরে দৌড়ালে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর বলে, আসলাম রে, সময় মতো জায়গা মতো যদি পৌঁছতে না পারি তাহলে ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াইয়া মারবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা উটিয়ার হালুয়া তৈরি করো। মহিলা উটিয়ার হালুয়া তৈরি করে যখন হযরত ওমরের হাতে দেয়, ওমর দুইটা এতিম বাচ্চাকে নিজের দুই উরাতের ওপর বসায়া উটিয়ার হালুয়া যখন মুখে দেয়, দুইটা বাচ্চা ফ্যাল ফ্যাল করে ওমরের দিকে তাকায়। ওমর ফারুক বলে, কি দেখতেছো? বলে, আমাদের বাবা নাই, আমার এতিম কে গো? এই গভীর রাত্রি এতিমের মুখে খাবার দাও। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বামিল মিসকিন। কে গো এই গভীর রাত্রে এতিমের মুখে খাবার দাও, তুমি কে গো? ওমর ফারুক দুই হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ এই অধমকে তুমি জাহান্নাম থেকে বাঁচায় দাও, এই অধমকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। মা ভিতর থেকে বলে, কে গো পথিক, ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এত ভালো হয় জীবনে কোনোদিন নিজের চোখে দেখি নাই, তুমি কেন জাহান্নামের ভয়ে কান্দ? মদিনাতে যদি ওমরকে আল্লাহ খলিফা না বানায়া, তোমাকে যদি মদিনার খলিফা বানায় দিত, আমি একজন ভিনদেশী মহিলা বলতেছি, মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, রে নবীর সাহাবীরা, রে তোমরা সবাই যখন ঘুমাও আমার বাবা তখন ঘুমায় না, গভীর রাত্রে আমার বাবা আমার দরজায় এসে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহর দরজা খুলে তাকাই, দেখি বাবার হাতে একটা নতুন জামা। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা জামা আমাকে দিছে বাবা, গভীর রাত্রে আর একটা জামা আমাকে দিবার আইছেন, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। আব্দুল্লাহ খুশি হয়ে বলতেছে, বাইতুল মাল থেকে আমার একটা নতুন জামা দিছে, গভীর রাত্রে আর একটা দিয়ে রাইছেন, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে না নাই? আমাদের এলাকার চেয়ারম্যানের বেটা আর ওয়ান ফাইভ হুন্ডালে বেড়ায়, বাংলাদেশের মতন 96টা দেশের নেতা খলিফা, তার বেটার লাভ নাই? একটা বাইতুল মাল থেকে দিছে আর একটা গভীর রাত্রে দিয়ে বেড়াইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। চিল্লায় বলেন, আল্লাহু আকবার! ছয় বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যাই দেখে গাছের ডালে বসে এক ছেলে পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক বলে, আরে আমি খাইনি, আমার পরিবারের কেউ খাইনি, আর তুই আমার গাছে ছেড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়া বিচার দিব। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপ কোথায় খুঁজবেন, কোথায় গিয়া বিচার দিবেন, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। বাগানের মালিক মাটির বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিমু কার কাছে, বেটাও চোর বাপও চোর, আমাদের 15 বছর বিচার দিব কার কাছে, সব সালাই চোর। জোরে কোন কথা ঠিক কে? বিচার দেওয়ার কোনো জায়গায় ছিল? আমাদের মতন আলেমদেরকে বিনা দোষে ধরছে। আমির হামজা এখন আর ওয়াজ করবার পারতেছে না, 3 বছর জেলে তাকে যে কি করছে আল্লাহ ভালো জানে। একটা তরুণ ছেলে, আমার ওয়াজের বয়স হচ্ছে 41 বছর আর ওর জন্মের বয়স হচ্ছে 32 বছর, আমি 41 বছর হলে ওয়াজ করতেছি, তাও কেউ সাটাম সাটাই ঘড়ি ধরে ওয়াজ করি না। ধরে কোন কথা ঠিক কিনা? আর ওই 20 মিনিট ওয়াজ করে কই, আমি 3 বার পারতেছি রে, কি আমি হামজা কি দোষ করছে?
মামুনার হাত কি দোষ করছে ইউসুফ নবীর মতন বিনা দোষে জুলাইখা যেরকম জেলখানায় বন্দি রাখছিল এটা আলাস জুলাইখা জোরে কোন কথা ঠিক না জোরে বলো কোন বিচার ছিল না বিচারককে যা বলেছে তাই করছে ভালো মানুষগুলোকে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে জোরে কোন কথা ঠিক কথা বলেন কথা বলেন ওয়াজ হচ্ছে ইন্না লিল্লাহর উপর কথা কর না কেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর বান্দা আব্দুল্লাহ বলতেছে আমার বাবা কোরআন থেকে তেলাওয়াত করে বললেন আব্দুল্লাহ আমি আমার আইন দিয়া চলি না আমি চলি আল্লাহর কোরআনের আইন দিয়া তোকে বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিছে আর একটা দিবার আসিনি বাবা আব্দুল্লাহ বলে বাজান তাহলে গভীর রাত্রে আমার দরজায় দাঁড়ানোর কারণ কি ওমর ফারুক বলে এই পাঞ্জাবি আমার ভাগে পড়ছে বাজান এইটা এত ছোট আমি পরে দেখলাম হাঁটুর উপরে থাকে এখন তুই বল এরকম খাটো পাঞ্জাবি পরে জুমার দিনে কি খুতবা দেওয়া যায় অন্তত মুসল্লির পাঞ্জাবি খাটো হলে সমস্যা নাই ইমামের পাঞ্জাবি বড় হওয়া লাগবে ধরে কারণ ঠিক কি না আব্দুল্লাহ রে তোর কাপড়টুকু আমাকে একটু আল্লাহর হস্তে দান করে দে আব্দুল্লাহ বলে আমার নতুন কাপড় আমার বাবাকে দান করে দিলাম বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয় এখন তোমরাই বলো আমার বাবার খুতবা যায় কি না যায় সমস্ত সাহাবীরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে এখন আপনারা বলেন ভালো নেতা যদি দেখতে পারছেন আল্লাহর কোরআনের দরকার আছে না নাই যেই নেতা মানুষ মোলে জানাজা পড়াবার পারবে যেই নেতা মসজিদে ইমাম না থাকলে খুতবা দিবার পারবে যেই নেতা দরকার হলে হাজার হাজার লোকের ইমামতি করতে পারবে জোরে কোন কথা ঠিক মসজিদের মধ্যে তিন মুসল্লি হুজুর নাই বারবার খালি ঘড়ি দেখতেছে কে রে নামাজের টাইম হলো রে হুজুর নাই রে কে নামাজ পড়ায় নামাজ পড়াবি কে ওই তিনটার মধ্যে কেউ নাই তা আমি যখনই ঢুকবো তখন দেখতেছি ওরা খালি হুজুর খুঁজতেছে বুঝলেন দরজা দিক টাকা আছে আমি আস্তে করে পিছন দিকে ব্যাগ দিলাম দেখি ওরা কি করে যখন টাইম হয়ে গেছে তখন এই তিনজনের মধ্যে একজন আবার জামাত ইসলাম সমর্থন করে একজন আওয়ামী লীগ একজন বিএনপি তা এখন আওয়ামী লীগের যাই তাই বলতেছে কে ভাই তুই সামনে যা তোর মাথার টুপি আছে মুখের দাড়ি আছে তুই যা আমি যে জামাত ভাই তোর দল ক্ষমতা তাতে তুই যা আরে পাগলা নামাজ পড়ি রে পড়াবার পারি না এখন বলতেছে ভাই আমি যে জামাত ইসলাম সামনে যদি যাই তোরা নিয়ত করার সময় কি বলবি নিয়ত করার সময় তো বলা লাগবে একটা দেয় তো বেহাজাল রাজাকার না বেহাজার ইমাম করবো ইমাম মানে নেতা মানে আমি কিন্তু এখন নামাজ পড়ানোর সময় জামাত ইসলাম হইয়া তোরকে নেতা হম তোর আওয়ামী লীগ বিএনপি তোরা কী করবো ক তখন আওয়ামী লীগ বলতে তো ফাজলামও বাদ দিত বলে বাইরের কথা ভিতরে কইস না তুই জামাত আমি আওয়ামী লীগ ওই বিএনপি এটা হলো বাইরের কথা রে ভিতরের কথা হলো আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই ইসলামের ভিতরের কথা হলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত না প্রত্যেকটা মুসলমান কোরআন অনুযায়ী চলতে চাই জোরে বলেন কথা ঠিক কিনা কি চিন্তা করতেছেন দুই একজন ওটা বসে করতেছেন ভাবতেছেন আমরা আওয়ামী লীগ পরিবারে আমাকে হুজুর বাঁশ দিচ্ছে না কে কি করছেন এটা কোনো ব্যাপার আপনার বলেন আমার জামাই ওয়াজ করলো কি কিসের ওয়াজ করলো তৌবার ওয়াজ করেনি ধরেন তৌবার ওয়াজ করেনি এখানে অনেক আল্লাহর বান্দা আছে এখানে অনেক আল্লাহর বান্দা থাকতে পারে যারা এখন পর্যন্ত এশার নামাজ পড়েনি কথা কয় না রে কথা কয় না তুই এশার নামাজ না পড়া তারা ওয়াজ শুনতিছে এরা যদি ফজরের আগে মরে যায় কোন দল না 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 আওয়ামী লীগ নামাজ পড়ে এখনই ওয়াজ করলো কি আওয়ামী লীগ নামাজ পড় না পড়ে আপনারা বলেন তো ভাই জান যারা এশার নামাজ পড়েনি ফজর আগে মরে গেল এরা কোন দল হয়ে মলো বেয়া নামাজি কোন দল সেটাই জানেন না আমি
বুখারি শরীফ মুসলিম শরীফ থেকে তিনটা হাদিস বলবো, জোরে কোন কয়টা? আপনারা দেখেন তো হাদিসগুলো কি কয়। প্রথম যেটা বলতেছি এটা বুখারি এবং মুসলিম শরীফ দুই হাদিসের মধ্যে আছে, বাইনাল আব্দি ওয়াল কুফুরি তরকুস সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করার বিষয় হলো নামাজ। আর একটা হাদিস বলি, এটা হলো বুখারি শরীফের হাদিস, মান তারাকা সালাত মুতাম্মেদান ফাকাত কাফারা, ইচ্ছা করায় একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল এরা কুফুরি করলো। আর একটা হাদিস হলো লা সালাতা লা ইমানা, যার নামাজ নেই তার ইমানই নেই। কি মন খারাপ করতেছেন? কেবল ঘড়ি ছোঁয়া 11টা বাজতেছে ভাইরে, কি বাবা কিছু বলবা? চলুক মানে মুসা নবীর তিনটা মনে আছে না, ভুলে গেছে, কেবল দুই নম্বরত মাল মারতেছি। শেষকারটা যে কি মজা বুঝলেন, শেষকারটা হবে কুল জাল হাক্ক অজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক। মুসা নবী মৃত্যুকে পছন্দ করে কয় কারণ, জোরে বলেন কয় কারণ? এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া, এই হিসাবে আমরা সবাই মরতে চাই, কথা কর না ভুলে গেল ওয়াজ হবে, এই হিসাবে আমরা সবাই। এখন আমার মা বোনেরা পর্দার অন্তরালে চুপ করে থাকে চিন্তা করতেছে, এ পর্যন্ত হুজুর আমাকে একটা ওয়াজও করলো না, ধরে কোন কথা ঠিক না। আমার মায়েরা চিন্তায় পড়ে গেছে, এতদিন পর বদরুসিত আসলো কিন্তু একটা কথাও আমাদের বললো না। আমি মা বোনদের জন্যে চার লাইন ওয়াজ কর্ম, ধরে কোন কয় লাইন? আপনাদের ধৈর্য ধরে বসে থাকা লাগবে, কারণ মা যদি ভালো হয় পেটের সন্তান ইসলামী আন্দোলনের কর্মী হবে, আর মা যদি খারাপ হয় পেটের বাচ্চা মেসি নেইমারের ভক্ত। আপনারা চান যে আমাদের যুবকগুলা মেসি নেইমারের ভক্ত হোক না হাসান হোসেনের ভক্ত হোক, কোনটা চান? হাসান হোসেনের ভক্ত যদি আমরা চাই, আমাদের মাগুলোর ভালো হওয়ার দরকার আছে না নাই? এই জন্য চারটে লাইন। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের হাত ধরে কাঁদতেছে, রাসূল ঘুম থেকে চেতন পায়, বলে খাদিজা কান্দেন কেন? বলে কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে, মৃত্যুর আগে আমার কি কোনো খবর নাই? রাসূল বললেন, খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আজকে শুনে নাও আল্লাহ 10 জন নারীকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 10 জন হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, এইভাবে 10 জন, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাতি জাতুল কবরা। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের নাম কি? জোরে কোন ভাই নাম কি? কে রে ছেলে পেলে তোমরা এর খালি হাসে রে ভরে কি রে? পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের নাম কি? আবু বকর। জোরে বলেন নাম কি? 2 নম্বরের নাম কি? উমর। জোরে কোন 2 নম্বরের নাম কি? আল্লাহ রাসূল বললেন, খাদিজা নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলো খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল রসিকতা করে বললেন যে আপনি তো জান্নাতের 1 নম্বর, তাহলে জান্নাতের 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে জান্নাতের 2 নম্বর উমর, তাহলে নারীদের মধ্যে জান্নাতের 2 নম্বর কে হলে ভালো হয়? আপনারা বলেন তো, রাসূল জানে কি জানে না? জানে, কিন্তু বইয়ের সাথে রসিকতা করতেছে। আল্লাহ নবী নিজের বইয়ের সাথে রসিকতা করছে রে, ভাবির সাথে করেনি, ভাবির সাথে করেনি। আর আমাদের গুলা বইয়ের সাথে টাইম নেই, ভাবি আপনার মনে হয় বিয়াই হয়নি, তোর ভাবির কাছে এত তারিফ করে ওভার ডিউটি করবার চাচ্ছ? আল্লাহ রাসূল নিজের বিবির সাথে রসিকতা করেছেন। একদিন গভীর রাত্রে মা আয়েশাকে বললেন, আয়েশা এত ঘুমে লাফি। আয়েশা বলে, হুজুর কি করবেন? বলে, চলো আমরা মরুভূমির দৌড়াদৌড়ি করি। জোরে কোন সুবহানাল্লাহ! আয়েশাকে নিয়ে রাসূল মরুভূমিতে দৌড়াদৌড়ি শুরু করলেন। একসময় আয়েশা ক্লান্ত হয়ে নবীর উরাতে মাথা দিয়া শুয়ে পড়লেন। রাসূল বলে, আয়েশা এইটা তো ঘর না, এইটা হলো মরুভূমি। বলে, এত রাত্রি কে দেখবে হুজুর? আল্লাহ রাসূল, আয়েশা রে আসমানের দিকে তাকায় দেখো কত তারকা দেখা যায়। আয়েশা বলে, কোটি কোটি তারকা দেখিয়া
يا رسول الله يا تو تارك الله كانو سيشتي كورسي الله رسول بولن عائشة امار اك جن صحابي آسي اي تارك ار چاي تيو الله تار عمل نماي نكي بشي دي اچه عائشة والي حضور امي زاني امي جاني شاي صحابي كي الله رسول بولن عائشة تمي كامنة جانو بلو اي صحابي هلو امار بابا আবু বকর রাসূল বললেন আয়েশা তোমার বাবা আবু বকর নয় ওই সাহাবী হলো তোমার সতীনের বাপ হযরত উমর আয়েশার সতীনের নাম কি হাফসা হাফসা উমর ফারুকের মেয়ের নাম কি হাফসা এটা হলো তোমার সতীনের বাপ সঙ্গে সঙ্গে আয়েশা বলে হুজুর আর আপনার সঙ্গে খেলা করব না বাড়ির দিকে দৌড় মারতেছে নবী রসিকতা করে ডাকতে বলে আয়েশা রে শুধু উমর না কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতরা যত নেকি করবে তার চাইতে বেশি নেকি আমার একজন সাহাবীর আমল নামায় আছে আয়েশা খাড়া হয়ে বলে হুজুর সেই সাহাবীকে বলে আমার আয়েশার বাবা তার মানে বোঝা গেল রসিকতা এই একে দিল ফ্যানেকের কাছে নেকে দিল আল্লাহর বান্দার একটু খেয়াল করবেন নবী রসিকতা করে খাদিজাকে বলতে যে খাদিজা আপনি যদি জান্নাতের এক নম্বর হন তাহলে জান্নাতের দুই নম্বর কে খাদিজা বলতে যে হুজুর আমার কাছে যখন শুনবার চাচ্ছেন তাহলে জান্নাতের দুই নম্বর হলো ফাতেমা কি বলছে এ কথা থেকে আল্লাহ চারটা মেয়ে দিছে রোকেয়া জয়নাব কুলসুমা ফাতেমা তো আপনি কুলসুমা রোকেয়া জয়নাবের কথা না বলে সরাসরি ফাতেমার কথা বলতেছেন তার মানে খাদিজা বলে হুজুর আপনি তো বাপ আপনি তো বাপ আপনি বুঝবেন না কোন সন্তান কেমন এইটা বাবা জানে না এইটা জানে তার মা জোরে গান ঠিক কি না হ্যাঁ আমার এলাকার এক ছেলে কয় হুজুর এগারো মাস আমার খিদা লাগে না রোজার মাসে খালি খিদা লাগে হুজুর হুজুর কোন তো এই ব্যারামের ওষুধ কি এই ব্যারামের ওষুধ হলো তোর মাও তোকে আমার মাও কেমনে বলে তোর মা কি বেঁচে আছে কয় আছে যা যা শোন যা আর মায়ের কাছে গিয়ে বলে মা এগারো মাস আমার খিদা কম কিন্তু রোজার মাসে খালি খিদা লাগে কারণ কি তখন মাও বলতেছে তোর দাদি তোর দাদি তুই যখন পেটতে আসলি রোজার মাসে তোর দাদি আমাকে জোর করে রোজা থাকবার দেয়নি আমার কাছে বউমা রোজা থাকলে পেটের বাচ্চা শুকে যাবি খালি তুই কি তাজা ছোয়ার জন্য রোজার মধ্যে আমি খাচ্ছি রে আমি একলা খাইনি তুইও খাচ্ছি এদের রোজার মাসে তোর খাওয়ার অভ্যাস আছে এই জন্য তুই পেটের বাইরে আসাও ওই পেটের মধ্যেও যা বাইরে উঠে যেই মা পেটে বাচ্চা নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার ছেলে কোনোদিন বেনামাজি হয় না জোরে কোন কথা ঠিক এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ান বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও ভালো একটা বাপের দরকার ভালো একটা মায়ের দরকার আমি সেই মা করলে একটু চারটা মিনিট ওয়াজ করতেছি কি রাগ করতেছেন ওর আবার মন খারাপ করবি ওরকে ওয়াজ করা লাগবে না কিসের কুলসুমার ওয়াজ হ্যাঁ কুলসুমার উলে ওয়াজ না হলে জারি এখন আসেন যে কথাটা বলতেছি আল্লাহ নবী বলেন খাদিজা আপনি যে ফাতেমাকে দুই নম্বর জান্নাতি বলতেছেন আমি নবী বলতেছি ফাতেমা জান্নাতি না ফাতেমা জান্নাতি না খাদিজা চমকে বলে হুজুর ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি রাসূল বললেন ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী খাদিজা বলে রাসূলুল্লাহ আমি হলাম মা আমি মা হয়ে এক নম্বর জান্নাতি আর আমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী তার মানে ফাতেমা আমারও নেত্রী রাসূল বলে খাদিজা খালি তুমি না যারা এই মেয়েরা জান্নাতে যাবে সমস্ত নারীদের নেত্রী হবে ফাতেমা সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ খাদিজা বলে রাসূলুল্লাহ কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো সেই আমলটা কি আল্লাহ রাসূল বলে খাদিজা তুমি কি বলতে পারো ফাতেমা জন্ম নেওয়ার সময় তোমার কি খবর
খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলতেছি, কুলসুমা যখন জন্ম নিয়েছে আমার প্রসব বেদনা হয়েছে, রোকেয়া যখন জন্ম নিয়েছে আমার প্রসব বেদনা হয়েছে, জয়নাব যখন জন্ম নিয়েছে আমার প্রসব বেদনা হয়েছে, কিন্তু ফাতেমা যখন জন্ম নিল আমার কোনো প্রসব বেদনা হয়নি। আমি তাকায় দেখি ফাতেমার দুইটা হাত তার ইজ্জতকে ঢেকে রাখছে, আমি মা হইয়াও তার ইজ্জত দেখতে পারি নাই। আল্লাহ রাসূল বলে, খাদিজা রে, শুধু জন্মের সময় ফাতেমা পর্দা নিয়ে জন্মগ্রহণ করে নাই, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে, এই ফাতেমা পর্দার মধ্যে এই দুনিয়া থেকে বিদায় নেবে। যেদিন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে, রাতের বেলায় হযরত আলীকে বুকের মধ্যে চাইপা ধরে বললেন, স্বামী গো, আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছে। আলী বলতে, যে ফাতেমা দোয়া কবুল করেছে, কোন দোয়া? বলে, আমি দোয়া করেছি আল্লাহ ফাতেমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও, আল্লাহ তাআলা পর্দার ভিতরে রাত্রে আমাকে মৃত্যু দিবে। আলী বলতে, যে ফাতেমা রে, যে সারা জীবন পর্দা করেছে আল্লাহ তাকে পর্দার মধ্যেই তো মৃত্যু দিবে, তবে কোন দিন? ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা কেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা আস্তে করে গিয়া স্বামীর মাথাটা উড়াতে নিয়া কপাল একটা চুমু দিয়া বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই গজলটা জানেন না, কিন্তু যেদিন ডাক পড়িবে, আমরা কেউ জানি না জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে, আমাদের সবাইকে যাইতে হবে। ওগো স্বামী, আমি চলে যাব, আমার তিনটা চাওয়া আপনার পুরা করা লাগবে। আলী বলে, কি চাওয়া? বলে, এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে, আমি রাতের বেলা মরবো, দিনের বেলা দাফন করলে আমার খবর মানুষ জানতে পারবে, রাতের অন্ধকারে দাফন করা লাগবে। আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা রে, তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে হাজার হাজার মানুষ দোয়া করবে। ফাতেমা বলতেছে, হাজার মানুষের দোয়ার আমার দরকার নাই, হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ওই হাজার মানুষের দোয়া দেওয়া ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো, এক স্বামীর সাথে থাকিয়ে ফাতেমার আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। খালি সবার আল্লাহ বলতে হবে না, এখন বলেন তো বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এ কথা কর না কেন, কে করেন আপনারা কার কাছে? আর আমাদের গুলো লব উল্টা কি কয়, খালি তুমি আমার দেখতে পারো না, খালি তুমি গোটা পাড়া খুঁজা দেখো আমার বিরুদ্ধে কেউ নাই। আমি মায়েদের বলতেছি, মা, গোটা পাড়ার লোক যদি আপনাকে ভালো বলে আপনি জাহান্নামে যাবেন, কারণ আপনার চেহারা ফেরত দেখেছে, আপনি বেপর্দা নারী। একমাত্র স্বামী ছাড়া পৃথিবীর কোনো পরপুরুষ মেয়েদের সঙ্গে কথাবার্তা বলা দেখাশোনা করা যাবে। ইমাম গাজ্জালি বলেছেন, প্রত্যেকটা মুসলমান পুরুষকে একটা অন্তর্মহল বানান লাগবে। ছাত্র বললেন, হুজুর অন্তর্মহল কি? ইমাম গাজ্জালি বললেন, একটা মহিলা মারা গেলে যারা তার লাশ ধরে কবরে নামাবার পারবে তারাই শুধু অন্দর মহলে ঢুকতে পারবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে একটা মেয়ে মানুষ মারা গেলে কারা কারা তাকে ধরে কবরে নামায়, আপনারা জানেন না? আচ্ছা, শালি যদি মরে আর দুলা ভাই যদি ধরবার চায়, জোরে কন হবে? আচ্ছা, ভাবি যদি মরে, দেওরা যদি ধরবার চায়, আপনারা জানেন? এখন সমাজের মধ্যে এই দুইটা পয়জন, এই দুই শালা পয়জন সবচাইতে খারাপ, একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই। আমি আমার মা বোনদের জন্য বলছি, মা, কাল সাতটি মানুষ যেমন ভয় করে, দেওরা আর দুলা ভাইকে আপনারা সেই রকম ভয় করবেন, খবর তার এদেরকে কাছে আসতে দিবেন না। জোরে কণ্ঠে
ফাতেমা বললেন আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ চারজন মানুষ যে খাটনি কান্দে নেবে, যদি আমার বাবা জীবিত থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারতো, আমার বাবা ছয় মাস আগে দুনিয়া থেকে চলে গেছে, আমার হাসান হোসেন এত ছোট খাটনি ধরতে পারবে না, আপনি শুধু আমাকে কান্দে করে নিয়া ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আবু যার গিফারি নামক একজন সাহাবী কবর খনন করে যখন চলে যায়, হযরত আলী ফাতেমার দেহখানা নিয়ে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমার কোনো জানাজা হলো না, দোয়া হলো না, আমি স্বামী হয়ে বলতেছি আমি ফাতেমার প্রতি খুশি আছি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, এই মাত্র ফাতেমাকে কবর দিছে, সেই নতুন কবর নাই, সেই নতুন কবর নাই, কয়েকটা পুরাতন কবর দেখা যায়। হযরত আলী চিল্লায় বলে, ফাতেমার কবর এখনই দিলাম, ফাতেমার কবর সেই কবর, কে যেন ডাকতে বলে, আলী রে ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা পর্দার অন্তরে যারা বসে আছেন, মা শুধু আপনাদের জন্য এইটুকু ওয়াজ করলাম, যতই আমল করেন মা কবুল হবে না যদি পর্দা না থাকে। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হ্যাঁ, এখন বলতেছে মুসা মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি? দুই নম্বর কারণ তো আপনারা বুঝেছেন, বুঝেননি ভাই? দুই নম্বর কারণ কি? এই কথাটা মাঝখান থেকে কয়, আপনারা সামনে দেখে কর না কেন, কেসা আসা আপনি বুঝেননি, আপনি না আমার এক নম্বর শ্রোতা। আপনি তো বুঝছেন, বুঝেননি বাবা। মুসা আলাইহিসসালাম মৃত্যুকে দুই নম্বর পছন্দ করার কারণ হলো, আমার মৃত্যুটা কার জন্যে? আপনারাও কিন্তু বলছেন আমরা মরব কার জন্যে? এবারে অন্তর থেকে কোন বারে সামনে কিন্তু চট করে আবার ঢুকবি রে, চট করে ঢুকবি, চট করে। আমি তো দূরে নেই, কাছাকাছি আছি। সেদিন আবার একটা ফোন কল ফাঁস, মানে ফাঁস হয়ে গেছে, এক মাসই এই সরকার নাকি এরা, আমরা সবসময় দোয়া ইউজ করতেছি, ধরে কোন কথা ঠিক কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই নিগুন্দ মেনা বলে, এর নাম কি, নাম কি? তিনি ক্ষমতাতে এখন সারা বর্তমান যে যিনি তার নাম কি? দোয়া ইউজ করলে বিপদ যায়। বর্তমানে বাংলাদেশের কেয়ারটেকার প্রধানের নামের কারণে, কামের কারণে আল্লাহ যেন আর কোনো বিপদ সামনে না দেয়। ধরে কণ্ঠে মারাত্মক ওয়াজ। আল্লাহ বলে, মুসারে মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি? এটা তো একটা কারণ হবি ভাই, হাঁটাফাটি তো ঘড়ির দিকে তাকাচ্ছি আর ওয়াজ করতেছি, কেবল আমার ঘন্টায় ঘন্টা দুই ঘন্টা হলো। হ্যাঁ, সাড়ে দশটা, সাড়ে নয়টার থেকে সাড়ে এগারোটা বাজছে। আপনারা যদি চান আমি কি আপনাকে থুয়ে উঠে দাম? ও বাবা, কেরে পিছনারা খাড়া হয়ে থাকলো কে বাজান, এ ফাটাফাটি তিন নম্বর, বসো বসো বসো, আর চাপান যাবি না, আর সাড়ে এগারোটা আবার চাপান। শোনেন, এই মুসা নবী মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ বলার আগে আমি আপনাদের কাছে একটু মসজিদের জন্য হাত বাড়াবো, মাত্র পাঁচটা মিনিট। এখন যদি বলেন হুজুর যাই যাই, যেই বলবেন যাই, তখন আপনি নাই বলেন তো কি নাই? আহা, প্রথম মদিনাতে হিজরত করার পরে রাসূল যে ঘরটা বানালেন সর্বপ্রথম, সেই ঘরের নাম হলো মসজিদে কোবা।
এই যে আমার ভাই নামাজ পড়ছে, সেই মসজিদে দুই রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সব পাওয়া যায়। মদিনাতে পাওয়া দিয়েই বললেন এ জায়গাটা কার, তো মদিনা একজন আনসার বললে রাসূলুল্লাহ এটা একটা এতিমের জায়গা। আল্লাহ রাসূল বললেন তাহলে এতিমরে ডাক দাও। এতিম যখন কাছে আসলো দুই ভাই, ওরা দুই ভাই, আল্লাহ রাসূল বললেন এ জায়গা নাকি তোমাদের, তখন দুই এতিম বলতেছে না আমাদের দেন আমাদের না। আবু বকর রাদিয়াল্লাহু বলে ছেলে, মদিনারই একজন লোক বলতেছে তোমাদের জায়গা আর তোমরা বলতেছ আমাদের না। এই যে কিছুক্ষণ আগে এক ছেলে গান গাইল না, কি গান গাইল, পরের জায়গা পরের জমি সবাই বলেন আল্লাহ, এখন যারা উঠে উঠে চলে যাবে আল্লাহ, এরকম প্যারালাইসিস দিয়ে মৃত্যু দিও আল্লাহ, আল্লাহ মরবি তো মরবি প্যারালাইসিস দিও, আগে মুহূর্তে বইয়ের বেটার বইয়ের হাতে তার গুড়েন খায় মরে, জোরে কর কথা ঠিক কিনা। আমি বলছি মুসা নবীর তিন নম্বর কারণ শুনে তাহলে ফিরে না শুনে লড়াফড়া করতেছে, টেকা আছে না দিলেন টেকা, আপনার টেকা না হলে কি আল্লাহর মসজিদ হবে না, জোরে কর হবে কি হবে না। আমার ওখানে গিয়ে দেখবেন এখন এখন 235 শতক, প্রথম যখন আমি শুরু করছিলাম টুংটাং মাদ্রাসা ওয়াজ করে টাকা দেয় না, উপরে 100 টাকা ভিতরে খালি 10 টাকা মুট করে হামাক দেয় পকেটে দিলে বাড়ির যাই গুনে থেকে 600, এরকম 17 বছর বেকার খাটে। পরে আমার গাড়ির সাথে যে সাহাবি থাকতো অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আমি চিন্তা করলাম আমি তো মরে গেল, আমি যদি মরে যেতাম মরাও সারা আমার নামগন্ধ শেষ। তখন চিন্তা করলাম কিছু একটা করা লাগবে, আমি এই 2007 সাল থেকে টেকা জুমে জুমে ওয়াজ করে যে টেকা পাই সে টেকা জমাতে জমাতে বর্তমান 235 শতক জায়গা আছে, সেখানে মহিলা মাদ্রাসা করছি 3 তলা, মসজিদ করছি, ছেলে মাদ্রাসা করছি বিল্ডিং, আবার এই বছরে করলাম আল্লামা সাইদি হুজুরের নামে বিশাল অডিটোরিয়াম, সাইদি হুজুরের নামে শহীদ মৌলানা সাইদি হুজুরের নামে আমি একটা অডিটোরিয়াম করলাম। এই টাকা পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা ভিক্ষা করিনি, 1 টাকা দান লইনি, সমস্ত টাকা হলো আমার ওয়াজের টাকা। তা আপনারা কি মনে করেন আমি নিজে না খাই, যারা পাঞ্জাবি দেখতেছেন, এ কালো কাপড় দেখতেছেন, স্যান্ডেল দেখতেছেন, একটাও আমার কিনা লয়, সব মানুষ আমাকে উপহার দেয়, আমি সেগুলো করে মাস্তানি করি। আর আপনারা যে টাকা দেন আমার মাদ্রাসার হুজুরদের বেতন দেই, বাবুরসির বেতন দেই, ছাত্র অনেকগুলো তাদের খাওয়ার টাকা পয়সা দেওয়ার আগে এই মিডিয়ার ছেলেটা মাঝে মধ্যে যায়, এই ওই ছেলে এবার কয়েক মন আলু দিছে মাশাল্লাহ, ভাই যান বেশি লোক লাগে না ভাই, উঠে যায় না, আপনি টাকা না দিলে মসজিদ হবি না। এটি এমনও লোক আছে একজনে একটা মসজিদ বানাই দেবার পারে, ধরে কোন কথা ঠিক ঠিক উঠে জানবে। না পারে তো কিছুই না তো, আপনি চলে যাবেন সব ধ্বংস হবে, 7 তলা 5 তলা বাড়ি করছেন, আমার এলাকাতে একজন 7 তলা বিল্ডিং বানাচ্ছে, তো মসজিদ কমিটি করছে এত বড় বিল্ডিং বানাচ্ছে, পরে ওর কাছে 10টা বস্তা সিমেন্ট চাও তো, যাই কছে চাষা 10টা বস্তা সিমেন্ট আল্লাহর ঘর দেয়া লাগবি, তখন দুই কান ধরে বলতে ভাই আল্লাহর শপথ আমার হাতত কিছুই নেই, কত বড় কথা, ওই 7 তলা বাড়ি করতেছে, ওই বাড়ি করতে ওর অভাব হচ্ছে না, কিন্তু আল্লাহর ঘর মসজিদে কিছুই নাই ভাই, আর দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না, ইয়ার কান্দ থেকে আমরা লেখবো কি, আপনারা কি মনে করতেছেন এ আল্লাহর ঘর মসজিদের কি খবর ভাই, কি কদ্দুর কি না ভাই, জানলা করতে 1.5 লাখ আর সব পারবেন, জানলা লাগবে আল্লাহর ঘরের জানলা। আচ্ছা এখানে এই এই গ্রামের নাম হচ্ছে চক্করিমের, কারা কারা আছেন হাত তোলেন তো দেখি চক্করিমের, এবারে হাত তোলেন রে, হাত তুলিয়ে দেওয়া লাগবে তা বলতেছে না,
হ্যাঁ সব করে মেরা হাত নামান হবে আচ্ছা ঠিক আছে লিল্লাহে তাকবীর ভিক্ষা লাগবে না একাই 1.5 লাখ ধরে বলেন মারহাবা আমাকে 1.5 লাখের উপর লাগবে না আপনার বগুড়ার মাঠ ডালি চেনেন এই বগুড়ার মাঠ ডালি চেনেন মাঠ ডালির থেকে সামান্য সামনে ওখানে একটা সাটায়ের একটা মসজিদ আছিল কিসের মসজিদ সাটায়ের মসজিদ আছিল আপনাদের দিনাজপুর থেকে একজন ধনী লোক উনি যাচ্ছেন ওই ঢাকায় ওনার বাড়ির বাসা ঢাকায় দিনাজপুরে ব্যবসা করে তো এখানে আসর নামাজের আজান দিছে যে আজান দিছে উনি আবার এত ভালো নামাজি যে আজান দেওয়ার পরে গাড়ি ড্রাইভারকে বলে ব্রেক আজান দেওয়া মাত্রই ব্রেক গাড়ি ড্রাইভার ব্রেক করছে এখন এখানে মসজিদ কোথায় তখন বলতেছে এখানে তো একজন বলছে মসজিদ তো বহুদূর একটা ভাঙ্গাচুরা আছে তুমি ভাঙ্গাচুরা মসজিদে গেছে আল্লাহর ঘর আবার ভাঙ্গাচুরা হয় তো ওখানে যায় উনি অজু করবার কাছে ভাই ওই টি বলে এত পিছলে বুঝলেন অজু করবার তা স্লিপ করে পড়ছে পড়ে ওনার মাজাত লাগিয়েছে যাই হোক কোনো মতো ওটা অজু করে মসজিদ কমিটি ডাক দিছে এই মসজিদ কমিটি কেড়ে সবাই মনে করছে কী যে হবি আজকে যাই হোক কেউ আর কমিটির কথা কয় না এই মসজিদ কমিটিকে তো বলছে আমরা স্যার এই তোরকে এলাকার কোন ইঞ্জিনিয়ার আছে তার নম্বর দে ইঞ্জিনিয়ার নম্বর দিছে উনি ইঞ্জিনিয়ারকে এসে বলতেছে এখানে 3 তলা মসজিদ হবে কত কোটি টাকা লাগবে হিসাব দেন টাকার মসজিদ বানা দিছে এখন আর রুজু করবো গেলে আসার খাওয়া লাগে না টিভি মারলি পানি চলে আসে বুঝছেন থাক দ্বিমত করেন না আচ্ছা ঠিক আছে আপনারা অনেককেই দিবার চান উনি বলতেছেন যে মাহফিলের জন্য যদি কেউ কিছু দেয় তাহলে আপনাদের মধ্যে দিতে পারেন মসজিদের জন্য আর কিছু চাওয়া লাগবে না মুসা আল্লাহ সাল্লাম মৃত্যুকে পছন্দ কর 3 নম্বর কারণ আমি বলতেছি তার আগে ভাই আপনাদের মধ্যে কেউ কি এমন আল্লাহর বান্দা আছে যে হুজুর আমি 1,000 টাকা মাহফিলের জন্য দিলাম হুজুর আমি দিলাম 500 টাকা আমি আমি দিলাম 100 টাকা 200 টাকা এরকম কেউ আছেন আছেন কেউ কোন ভাগনা কেবারে ভাগনা শাকিল মিয়া দিছে মাশাআল্লাহ 500 টাকা মাহফিলের জন্য উনি তো দিলই মসজিদের জন্য নানাক দিলেন 500 টাকা আল্লাহ কবুল করো ওনার নানার নাম রশিদ আমও বলদু রশিদ এখানে কয় নানা আমার লাতি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন তোরে কেন আমি আরো ধরে বল আল্লাহ আমিন আর কেউ আছেন ভাই দান যান যারা দিবেন দেন তাড়াতাড়ি দেন ওয়াজ শুরু করা লাগবে আবার দেন যে যা পারেন আল্লাহর হস্তে দান করেন ভেতরে গামছা দেওয়া দেয় তো আচ্ছা ঠিক আছে এই কাগজটা বারবার আমাকে পড়তে বলতেছে আর অনেকে বলবে যে আমরা কিছু দিলাম আমাকে নাম কয় না আচ্ছা ঠিক আছে সমস্যা আলহাজ মোহাম্মদ কুন্ডু হয় না তৌফিকুর রহমান উনি আছে তাই সব সাধারণ উনি আছে তৌফিকুর রহমান আছেন গোলাম রব্বানি আছেন মাহফুজুর রহমান শানু মিজানুর রহমান মিজান সাইফুল ইসলাম বিশু মন্ডল এরা খামাখা নাম বলে কি হবে
ইনশাআল্লাহ আমাদের কাছে সেরা আল্লাহ পাক দিয়েছে গ্রাম গ্রাম দোয়া করে না হুজুরের জন্য না দোয়ার আগে কিছু না করে জন্য হইছে দোয়ার আগে তুলি না এই যে তুলতেছে দেন 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 এ দেন এ গাম এ দেন আমছে যায় নামাজ লে নামছে মসজিদের যায় নামাজ যিনি যা পারেন আল্লাহর রাস্তে দেন বাবা দেন সবাই আল্লাহর রাস্তে দেন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মূসা আলাইহিস সালাম বলেন আল্লাহ মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ আদায়ও হোক আমার ওয়াজও হোক নাকি কোন ভাইজান এই যে ওটা বসা করতেছে এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ এই তিন নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাইব দেখেন তো গান গাইলে আপনারা কিছু বুঝতে পারেন কিনা চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে রইব না আর বেশি দিন রে ডাক দিয়াছেন দয়াল না কয়ে আল্লাহ কন ডাক দিয়াছেন আল্লাহ আমারে রইব না আর বেশি দিন তোদের মাজারে চলতে পথে দুই দিন থামিলাম জোরে কন কয় দিন চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে আপন জনার দেখা না পাইলাম মুসা বলতে সাল্লাম বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা দুনিয়া হলো ক্ষণস্থায়ী জোরে বল দুনিয়া হলো কি আর আখিরাত হলো আচ্ছা আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো দেখেন শয়তান মন কি করছে কয়রা টেকা তুলবার জায়গা আপনারা এদিক সেদিক করতেছেন আরে টেকা না দেন টেকা না দেন কিন্তু কথাগুলো কি গুরুত্ব আছে না নাই একটু গুরুত্ব দিয়ে শোনেন রে ভাই না শুনলে কি বুঝবেন মারাত্মক কথা বলতেছি তো আমি কি লিয়া যাবেন হ্যাঁ ওই যে আমরা ছোটবেলার গান শুনছি কিন্তু যেদিন ডাক পড়িবে কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে মুসা বলতে সাল্লা মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে মৃত্যুর পরে চিরজীবন পাওয়া যাবে আপনারা বলেন তো আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো তাহলে আপনারা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন চান না আখেরাতের চিরস্থায়ী জীবন চান কারা কারা চান আল্লাহকে দুই হাত দেখান আল্লাহ বলেছেন হাত নামান বালতু সিরুর আল হায়াত আর দুনিয়া ওয়াল আখেরাত খাইরু ওয়া আবকা ভাই আখেরাতের জীবনে ভালো কিছু পাবার গেলে এই কামটা দুনিয়াতেই করা লাগবে আর দুনিয়াও মাজরাতুল আখেরা এখানে যে যেমন আবাদ করবেন আখেরাতে তেমনই ফসল পাবেন আমরা আগামীতে আর কোনো মানুষের তৈরি আইন দিয়া বাংলাদেশের আবাদ করতে চাই না আমরা আল্লাহর কোরআনের আবাদ চাই আল্লাহ যেন আমাদের জন্য কবুল করে জোরে করে আমিন হ্যাঁ লম্বা সময় আলোচনা না যতটুকু শুনলাম আল্লাহ ফজরের নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি আপনাদের কারো কোনো বক্তব্য আছে আপনার কিছু আছে বলো আল্লাহুম্মা আমিন আচ্ছা আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ হাজার হাজার নরনারী পুরুষ বাবাজিরা পর্দার অন্তরালের মা বোনেরা